সাভারে দুর্ঘটনা কবলিত সেফলাইন পরিবহনের বাস চালক ঝিমিয়ে ঝিমিয়ে গাড়ি চালাচ্ছিলেন বলে দাবি করেছেন বাসটির চালকের সহকারী তানভীর আহমেদ সুলতান। তিনি বলেন, বারবার সতর্ক করার পরেও চালক সতর্ক হয়নি, উল্টো তাকে বকাঝকা করে। সাভারে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন তানভীর সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাসটি ঢাকা কুষ্টিয়া শৈলকুপা রুটে চলাচল করত। গাড়ি ঘুমিয়ে চালাচ্ছিল, যখন আমি বলিয়ারপুর ব্রিজ পার হই তখন ওর ড্রাইভারের চোখে ঝিম ছিল, আমি ফলো করছি। তখন ওই ঝিমের থেকে গাড়ি যখন ঝাঁকি খেয়েছে, জাম্পিং করছে, তখন গাড়ি বামে চলে গেছে। ঘুমের তালে গাড়ি আর রাখতে পারে না, তখন বামে গাড়িটা বাড়ি খাইয়া ডাইনে সঙ্গে সঙ্গে ডাইনে চলে গেছে। আর ট্রাক একটা ছোটো মিনি বাস, গবেষণকদের গাড়ি, ওনাদের গাড়ি, কয়েকজন মারা গেছে।